हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल पिंकीर पाकशाला। आज के रान्नाघरे निये लाम कोई माछेर एकटा यूनिक अथच सोजा रेसिपी। खूब ही कम इनग्रेडियंट्स दिए और सहज भावे तैरी करे नेवा जाबे ए रेसिपिटा। कई कमला अर्थात कई माछ और कमला लेबूर मेलबंधन। चलो देखे नी आमी की कि उपकरण व्यवहार करी ए रेसिपिटाय। नियेछी 500 ग्राम कई माछ, नून हलुद जिरे गुड़ो लंका गुड़ो धने गुड़ो और फोड़नेर जन्य नियेछी जैत्री तेजपाता लवंग और एलाच, आदा टमेटो रसुन और एक माझारी साइजेर पेयाज। एगुलो आमी मिक्सिते निये पेस्ट करे नेब। मिक्सिते पेस्ट करे निलाम और एछाड़ाओ लागजे अवश्य करे कमला लेबूर रस। आमी दुटो कमला लेबू यूज करलाम। माछगुलोके प्रथमेई नून और हलुद दिए आमी मैरिनेट करे रेखे देब। 10 मिनट मतन राखलेई हबे। एखाने आमी 1 टीस्पून सल्ट और 1/2 टीस्पून टर्मरिक यूज करलाम। कई माछ खूब एकटा कड़ा करे भाजार प्रयोजन पड़े ना। कई माछ सब समय टाटका है, ताई जन्य आमी एखन माछगुलोके हल्का करे भेजे नेब। बसिए दिएछि एकटा फ्राई पैन और ताते दिए दिच्छि बेश खानिकटा सर्षेर तेल। सर्षेर तेलटा धोआ छाड़ते शुरू करेछे, गरम होए गिएछे। एखन आमी माछगुलोके एपिटोपिट करे भेजे नेब। आमी जे समस्त उपकरणगुलो व्यवहार करेछि सबगुलोई किन्तु এই 500 গ্রাম মাছের ওপরে নির্ভর করে। তোমরা যে যেমন ওজনের পরিমাণের মাছ নেবে সেই অনুযায়ী ইনগ্রেডিয়েন্টসের অনুপাতগুলো কম বেশি করে নেবে। রেসিপিটা তোমরা পুরো দেখো, দেখলে অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে একটু কমেন্ট লাইক এগুলো আশা করছি দেবে। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। মাছগুলো আমার এপিটোপিট করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। একই তেলে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি ফোড়নগুলো। দিলাম 2টো তেজপাতা, জৈত্রী, এলাচ আর লবঙ্গ। ফোড়নটার থেকে সুন্দর একটা অ্যারোমা বেরোচ্ছে। এখন আমি মিক্সিতে করে রাখা পেস্টটা দিয়ে দিলাম। এই সময় কিন্তু আমি গ্যাস ফ্লেমটাকে কমিয়ে দেব। কিছুক্ষণ 2 মিনিটের জন্য নাড়াচাড়া দিয়ে এখন আমি একে একে নুন হলুদ সহ সমস্ত ড্রাই স্পাইসেসগুলো দিয়ে দেব। স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি। আমি এখানে 1/2 টিস্পুনের একটু বেশি সল্ট ব্যবহার করলাম আর 1/2 টিস্পুন হলুদ ব্যবহার করলাম। একটা ছোট চামচের 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো ইউজ করলাম। যে যেমন ঝাল খাবে সেই অনুপাতে ব্যবহার করবে। এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। ফ্লেমটা কিন্তু আমার এখনো মিডিয়ামেই রেখেছি। মিনিট 5েক আমি মশলাটাকে কষিয়ে নেব। এখন আমি এখানে একটু দিয়ে দেব চিনি। 1/2 টিস্পুন চিনি দিলাম, এটা অপশনাল। তবে চিনিটা এখন কষানোর সময় দিলে কালারটা খুব সুন্দর আসবে। মশলাটা আমার কষে এসেছে, চারিপাশ থেকে তেল বেরোতে শুরু করেছে। এখন আমি এতে দিয়ে দেব 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো।
এখন আমি এটা একটু চাপা দিয়ে রাখবো। তারপরে যখন জল বেরোতে শুরু করবে তখন এতে দিয়ে দেবো মাছগুলো। গ্রেভিটা সুন্দর কষে গিয়েছে আর মশলাগুলোর থেকেও জল রিলিজ করছে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। ফ্লেমটা আমি মিডিয়ামেই রেখেছি। মাছগুলো সবকটাই এখন দিয়ে দেব। দিয়ে মিনিট পাঁচেকের জন্য আমি এটা এখানে হতে দেব। দিয়ে এটাকে একবার মাঝখানে আমি উল্টে দেব। পাঁচ মিনিট মতন হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে হালকা করে উল্টে দিচ্ছি। মাছগুলো আমার মোটামুটি সবকটাই উল্টানো হয়ে যাচ্ছে। এখন আমি এতে যে কমলালেবুর রসটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মোটামুটি আমার এক বাটির একটু বেশি হয়েছে, আমি পুরো রসটাই দিয়ে দেবো এখানে। এখানে কিন্তু আমি আর কোনো এক্সট্রা জল ইউজ করছি না। কমলালেবুর রসটা দেওয়ার পরে কিন্তু আর খুব বেশি আমি এটাকে ফোটাবো না, এক ফোট দিলেই আমি এটা ফ্লেমটা অফ করে নামিয়ে দেব। দেখো মোটামুটি ফুটে উঠেছে। এখন আমি মাছগুলো একটু উল্টে পাল্টেই নামিয়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তাহলে তৈরি হয়ে গেল আমাদের কই কমলা। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা খেলে দুর্দান্ত লাগে। আর কমলা লেবুর একটা হালকা ফ্লেভার আর তার সঙ্গে একটা টক মিষ্টি স্বাদ, দুই মিলে মিশে আর কই মাছের নিজস্ব টেস্ট তো অপূর্ব। একবার তোমরা এই রেসিপিটা ট্রাই করে দেখো, দারুণ খেতে লাগবে। দেখো কি সুন্দর কালারটা এসছে, অরেঞ্জের যে একটা কালার সেটাও এসেছে। আমি এখন এটা ডিশে সার্ভ করে দিচ্ছি। এটা একটু গ্রেভিটা বেশি হয়, ভাতের সঙ্গে যেহেতু খাওয়া হবে তাই জন্য আমি একটু গ্রেভিটা বেশি রেখেছি। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভালো রেসিপি নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। বাই।